ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজেশ দৈতাপতি সঙ্গে পুরীর মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি। রাজেশ বাবু, গত আঠারো তারিখ যখন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে পুরীর রথযাত্রা এবার স্থগিত, সেই সময় আপনার সঙ্গে কথা বলেছিলাম। আজকে শর্ত সাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবেন আপনি? জয় জগন্নাথ, সব জগন্নাথের জয়, প্রভু জগন্নাথের আশীর্বাদে সব জিনিস হয়। মাঝখানে 18 তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্ণয় নিয়েছিলেন তাকে জগন্নাথ জগন্নাথ তো অর্ণবসরে ভিতরে ছিলেন, তখন খোলা ছিল না। যখন পরশুদিন উনি বেরেলেন, কালকে যখন ওনার রং হয়, উনি ভোগ ভোগ আর নয় ভোগ খেলেন, তখন ওনার হাসি মুখে আমরা বুঝতে পেরেছিলাম যে রথযাত্রা হবে। তার জন্য আজকে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত সব হাইকোর্ট সুপ্রিম কোর্ট উকিল সহ উকিল তর্জমা চলছে, কিন্তু স্বয়ং মালিক যে জগন্নাথ, যার যাত্রার জন্য সারা বিশ্বতে সমস্ত ভক্ত অপেক্ষায় ছিলেন, তার জন্য ভারত সরকার, ওড়িশা সরকার, এখানে মুখ্য এখানকার প্রশাসক আর সমস্ত সবাই সবাই অপেক্ষা করেছিলেন যে একটা টাইম আসবে। সেটা আমরা কালকে থেকে বুঝে গেছি যে প্রভু নির্দেশ হাতে কালকে একটা মালা পড়ে গেছিল ওনার মাথা থেকে, তখনও বুঝে গেছিলাম যে এই প্রভুর এই নীলা খেলা নিশ্চয় হবে। রথে প্রভু যাবেন, মাতৃ বাড়িতে যাবেন, সমস্ত ভক্তকে টিভি মাধ্যমে দর্শনে দেবেন। তাই জন্য ওই ব্যবস্থা আগে থেকে স্থির করা ছিল, কিন্তু একে আবার কি হলো, ওকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এসব জিনিস হলো। কিন্তু প্রভু আজকে নিজের দাঁড়িয়ে ওনার ওনার হৃদয়ে বসে আবার ওই প্রভুর নির্ণয় নিয়ে গেছে। রাজেশ বাবু, সুপ্রিম কোর্ট আজ যেটা বলেছে যে সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে পালন করে রথযাত্রা করতে হবে, তো আপনারা ঠিক কি কি বন্দোবস্ত করছেন? আমাদের এখানে প্রাণযাত্রার আগে আমরা সমস্ত ব্যবস্থা করেছি। এখানে কোভিডে যেটা আমাদের সমস্ত দৈতাপত্যকে নিয়ে কোভিড টেস্ট করা হয়েছে, সেভাবে প্রাণযাত্রা হয়েছিল। প্রাণযাত্রা যেরকম হয়েছিল, এখানে রথের যাত্রার জন্য আরো যারা সেবায়তে আছে এরা কোভিড কে মানতেই হবে, ওইটা মানবার পরে প্রভুর রথযাত্রা হবে। আর যে এখানে পুলিশরা আছে, এখানে যত পুলিশ আসবে এরা প্রত্যেক গলি রাস্তা ওকে সিল করে দেবে, সিল করে প্রভুর রথযাত্রা হবে। প্রভু জগন্নাথ রথে বেরোবার পরে আপনি দেখবেন, আপনার টিভির মাধ্যমে আমি বলছি সমস্ত ভক্তদেরকে আমার নির্দেশ, সবাই একটা করে প্রদীপ জগন্নাথ মহাপ্রভুর জন্য কালকে দেবেন, যেরকম রথ এসে মাসি বাড়িতে লাগু, এই কাজ হলে এই দেশ থেকে করোনা শেষ হবে, জগন্নাথের চোখ পড়ার পরে সমস্ত করোনা শেষ হবে। এই হলো আমার একেবারে রাজেশ বাবু, কিন্তু যেটা আমরা সবসময় দেখেছি, প্রতিবার যে ছবি আমরা দেখেছি, কারণ এই রথযাত্রা উপলক্ষে বহু ভক্ত সমাগম হয় এবং রথ যখন রাস্তায় নামবে, চলতে শুরু করবে, তখন তো ভক্তরা তারা তো রাস্তায় নামতে পারেন, তো সে বিষয়ে আপনারা ঠিক কি ব্যবস্থা করছেন, তাদেরকে আটকাতে কি ব্যবস্থা করছেন? জেলা প্রশাসক এখানে ব্যবস্থা করছে, জেলা প্রশাসক এখানে ব্যবস্থা করছে, কিন্তু যেরকম ভক্তরা না আসতে পারে একটা করোনার ভয় আছে, কিন্তু নিশ্চিন্ত ভাবে রথযাত্রা হবে, রথযাত্রা কোনো অসুবিধা হবে না, প্রভুর কাজ প্রভু নিজে করবে, আর যারা সকল নিমিত্ত মাত্র প্রভুর কাজ নিশ্চয় হবে, জগন্নাথের রথযাত্রা খুব ভালোভাবে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।